ক্যাশলেস নাগরিক সেবায় আগামী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় নেতৃত্ব দিতে চায় উত্তরের জেলা পঞ্চগড়। স্থানীয়রা বলছেন যে গেল দেড় দশকে সরকারের অভূতপূর্ব উন্নয়নে শিক্ষা, যোগাযোগ সহ আর্থসামাজিক প্রতিটি ক্ষেত্রে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। সংশ্লিষ্টদের মতে প্রয়োজনীয় সড়ক অবকাঠামোর কারণে আয় যেমন বেড়েছে, তেমনিভাবে দেশের আমদানি রপ্তানির অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে বাংলাবান্দা স্থলবন্দর। পঞ্চগড় ঘুরে ইসমাইল হোসেন বিপ্লবের তোলা ছবিতে মিজান আহমেদের প্রতিবেদন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে গেল দেড় দশকে বদলে গেছে পুরো বাংলাদেশ। আর সেই বদলে যাওয়া বাংলাদেশের সবচেয়ে বড় দৃষ্টান্ত দেশের সবচেয়ে উত্তরে অবস্থিত জেলা পঞ্চগড়। করতোয়ার ডাহুক মহানন্দা নদীর পাললিক মমতায় গড়ে ওঠা সুপ্রাচীন এক জনপদ পঞ্চগড়। গেল দেড় দশকে আর্থসামাজিক প্রতিটি খাতে অভূতপূর্ব উন্নয়নে আমূল বদলে গেছে দেশের সর্বোত্তরের এই জেলার মানুষের জীবন ও জীবিকা। বদলে যাওয়া পঞ্চগড়ের একজন তেঁতুলিয়া ইউনিয়নের আব্দুল হালিম ষাটোর্ধ্ব এই বৃদ্ধ জানান সরকারের ক্যাশলেস সিস্টেমের সুবিধার কথা। বয়স্ক ভাতা, জন্ম ও মৃত্যু নিবন্ধন, লাইসেন্স সহ বিভিন্ন প্রয়োজনে খুব সহজেই 43টি ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেবা পাচ্ছেন পঞ্চগড়ের স্থানীয়রা। আগে যে টাকাটা পাইতাম ওইটা তুলতে আমাদের খুব কষ্ট হইতো, ব্যাংকে যাওয়া লাগতো, দাঁড়ায় থাকা লাগতো, অনেক সময় ভিড়ের জন্য তুলতে পারতাম না। ক্যাশলেস হওয়ার কারণে আমরা অনেকেই উপকৃত হচ্ছি এবং এর জন্য কিন্তু আমাকে পরিষদে যাইতে হচ্ছে না বা চেয়ারম্যানের কাছে যেতে হচ্ছে না। মোবাইলে যোগাযোগ করা লাগতো, তারপরে যাইতে হইতো, এখন সরাসরি না চলে আসি। নাগরিকত্ব সনদ, জন্ম সনদ, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ থেকে শুরু করে অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো সেগুলো আমরা ঘরে বসে যেন মানুষ পেতে পারে সেজন্য আমরা পঞ্চগড়ে ক্যাশলেস ইউনিয়ন পরিষদ সার্ভিস সিস্টেম চালু করেছি এবং এটার ফলে পঞ্চগড় 2041 সালের উন্নত এবং স্মার্ট বাংলাদেশ গঠনে 64 জেলার মধ্যে পঞ্চগড় নেতৃত্ব দেবে। দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা। জাতীয় অর্থনীতিতে উত্তরের প্রবেশদ্বার খ্যাত এই বন্দরের রয়েছে সীমাহীন গুরুত্ব। সারি সারি পণ্যবাহী এসব ট্রাকের গন্তব্য ভারত, ভুটান ও নেপাল। তিনটি দেশের সঙ্গে বাণিজ্যিক লেনদেনের কারণে শুধু স্থানীয় পর্যায়ে নয়, কেন্দ্রীয় অর্থনীতির গতিশীলতার অন্যতম প্রভাবকের ভূমিকা পালন করছে বাংলাবান্ধা স্থলবন্দর। আলহামদুলিল্লাহ এখন বন্দরে খুব ভালো, আসা যাওয়ার রাস্তাঘাট সব দিকে এখন ভালো, ইমিগ্রেশনে সব কোনো ভোগান্তি নাই আর আমাদের গাড়ি চলা নিয়ে কোনো ঝামেলাঝট হয় না। এখন লোডিং আনলোডিং খুব ভালো হচ্ছে। এর বর্তমান যে অবস্থা দেখতে পাচ্ছেন এটা গত 14 বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। এটা প্রতিদিন 350 থেকে 400 ট্রাক আমদানি হয়ে থাকে, 40 থেকে 50টি ট্রাক রপ্তানি হয়ে থাকে। আমদানি রপ্তানি আজকে থেকে অন্তত 4-5 বছর আগেও যেটা ছিল তার থেকে অন্ততপক্ষে প্রায় 100 গুণ বেড়ে গেছে, অর্থাৎ প্রায় ডবল হয়ে গেছে। এটা পণ্য পরিবহনের পাশাপাশি বেড়েছে স্থলপথে যাতায়াতকারী মানুষের সংখ্যা। অটোমেশনের ভোগান্তি যাতায়াতের সুবিধা সৃষ্টি হয়েছে বলে জানান পর্যটকরা। 14 বছর আগে যে ভোগান্তিটা ছিল, চিকিৎসা হোক, যে কোনো ঘুরতে হোক, আমরা এই দিকটা যাইতে পারতাম না। হ্যাঁ, তো আগে সেই ভোগান্তিটা এখন আর নেই, কিন্তু আমরা সকালে গেলে বিকালে আমরা বাড়ি ফেরত চলে আসি। এই কারণে যে রাস্তার যোগাযোগ ভালো, পোর্টে ইমিগ্রেশন কাস্টম তাদের ব্যবস্থা যোগাযোগ ভালো। দেশের সর্বোচ্চ দূরত্বে সরাসরি ট্রেন যোগাযোগ স্থাপনের কারণে ভোগান্তি কমেছে ট্রেন যোগাযোগে। অনলাইনে টিকিট কাটার সুবিধা, ট্রেন যাতায়াতের সুবিধা বহুলাংশে বাড়িয়েছে বলে মত দেন যাত্রীরা। এইখান থেকে শাটল ট্রেনে আগে দিনাজপুর যাইতে হতো, যেটা অনেক মানে অসুবিধা ছিল আমাদের জন্য। ট্রেন হওয়ার কারণে আমাদের সময়টা খুব কম লাগতেছে, তো ভোগান্তি হচ্ছে না। টানে যাচ্ছি, একটানে আসছি। আগামীতে বাংলাবান্ধা বন্দরের সঙ্গে ঢাকার সরাসরি ট্রেন যোগাযোগ স্থাপন হলে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ হবে বলে মনে করেন স্থানীয়রা। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা।